গরিমা অক্ষুণ্ণ রাখিলেন নগাঁওর শৈক্ষিক প্রতিষ্ঠান দাসৱানী ক্লাসে। সদ্যঘোষিত মেডিকেল পরীক্ষা নীটত 82গৰাকী শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার লগতে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংত 23গৰাকী শিক্ষার্থীয়ে সফলতা অর্জন করেছে। পুনৰ নগাঁওলৈ সন্মান কঢ়িয়াই আনিছে দাসৱানী ক্লাসে। সর্বভারতীয় মেডিকেল পরীক্ষাত 82গৰাকী আর ইঞ্জিনিয়ারিংত 23গৰাকীর সফলতা। পূর্বর ধরা অব্যাহত রাখিলে নগাঁওর দাসৱানী ক্লাসে। সদ্যঘোষিত সর্বভারতীয় মেডিকেল পরীক্ষা নীটত প্রতিষ্ঠানখনের পর 82গৰাকী ছাত্র ছাত্রীয়ে সফলতা অর্জন করবলে সক্ষম হয়েছে। 22জন ছাত্র ছাত্রীয়ে অসম সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়ত পড়ার বাবে সুবিধা লাভ করেছে। আনহাতে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতো প্রতিষ্ঠানখনের পর 23গৰাকী ছাত্র ছাত্রীয়ে সফলতার মুখ দেখিছে। ইফালে নগাঁওর সামগ্রীর উদ্দীপ্ত বরাই CBSE দ্বাদশ পরীক্ষাত 97.4% নম্বরের সঙ্গে আর JEE পরীক্ষাত 95.96% নম্বরে প্রতিষ্ঠানখনক গৌরবান্বিত করলে। মেডিকেল প্রবেশ পরীক্ষা স্থান পাওয়া ছাত্র ছাত্রী সকল ক্রমে আকাঙ্ক্ষা শইকীয়া, শ্যামন্ত তালুকদার, হীরকজ্যোতি হাজরিকা, নীলাক্ষী ডেকা, তন্ময় নাথ, অরিন্দম, পার্থ, বিশাল, ধ্রুবজ্যোতি আর সুখ্যজিৎ। বর্তমান আমার এবছর মেডিকেলের পর 22জন স্টুডেন্টে গভর্নমেন্টত সিট পাব আর সেইমতে ইঞ্জিনিয়ারিংয়ের পর 11জনে পাব। তো আমি বহুত সুখী হয়েছো আর আমি এইটো পাইছো যে বহুত দূর দূরের আছে। এটা নীলাক্ষী ডেকা মরিগাঁওয়ের পর ক্লাস করেছে, কলিয়া বড় ডিফুর লালিয়ে ক্লাস করেছে, করে এটা এটা বছর জীবনের রক্ষি পেলায় তখনকলে যে ডিসিশন লৈছে আর আজি আমি হ্যাপি হয়েছো যে সেই ডিসিশনও তখনকলের সাকসেসফুল হয়েছে। আর টপ স্কোর আমার তরফ 577 আইছে, যেটা নগাঁওর কারণে যথেষ্ট ভাল মার্কস আমার এই জায়গার কারণে। গতি আমি আশা করি যাতে অহা বছরলে আমি ইয়াতেও ভাল রেজাল্ট উলিয়াব পারো। তো রাইজর পর আমি সেইখানে সহায় সহযোগ কামনা করছো। আমার একচুয়ালি আমি কোটার ফ্যাকাল্টি আনো, আমি ইয়াত বায়োলজি, কেমিস্ট্রি, তারপর ম্যাথমেটিক্সর ফ্যাকাল্টি আমি কোটার হায়ার করো আর রেগুলারলি আমি 9টার সন্ধ্যা 6টালেকে আমার রেগুলার ক্লাসেস থাকে। তো আমি ভাবো যে রেগুলার ক্লাসেস আর লালী অধ্যাপকায়ে আমার সাকসেসর মূল মন্ত্র। উল্লেখযোগ্য যে সদ্যঘোষিত সর্বভারতীয় মেডিকেল প্রবেশ পরীক্ষাত প্রতিষ্ঠানখনের পর 82গৰাকী ছাত্র ছাত্রীয়ে সফলতা অর্জন করাত উৎফুল্লিত হয়ে পড়ছে সকল। এবার সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা প্রতিষ্ঠানখনের পর 23গৰাকী ছাত্র ছাত্রী পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়া দাসৱানী ক্লাসত এটা আনন্দ কন্যা। 11 বছর ধরে দিয়া প্রতিষ্ঠানখনের এই ধারাবাহিক সাফল্যত প্রতিষ্ঠানখনের শিক্ষক সকল, কর্মচারী, অভিভাবক আর নগাঁওবাসীর রাইজ এটা।